আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল উইন্টার আর্ট ফেস্টিভ্যাল 2019-এ আজকে আমি আছি, আর এটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর এটা ভবনটার নাম কি বলো? চিত্রশালা ভবন। এটার সেকেন্ড ফ্লোরে চলে আসতে হবে আপনাদেরকে, আর এটা কিন্তু স্পেশালি গ্যালারি নাম্বার 3। তো চলেন আমরা হচ্ছে এই এক্সিবিশনে চলে যাই। ফার্স্টই বলি, আমার ফ্রেন্ড শাখা তামাল, সে খুব গুণী একজন আর্টিস্ট, তো তার এই দুটো ছবি কিন্তু এই এক্সিবিশনে আছে, এর জন্য আমাকে ইনভাইট করেছে এই এক্সিবিশনে। তো চলেন আমরা হচ্ছে, শুধু ওরই না, এখানে এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা আর্ট ফেস্টিভ্যাল, এখানে কিন্তু দেশি বিদেশি অনেক গুণী গুণী শিল্পীর আঁকা ছবি আছে, তো ওগুলো আমরা হচ্ছে দেখবো এবং এগুলোর প্রাইসগুলো জানাবো। আর আজকে থেকে শুরু করে টানা 3 দিন এই এক্সিবিশনটা চলবে, তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, আর আপনারা যদি চান এই ছবিগুলো কেনাকাটা করবেন সেটাও কিন্তু করতে পারেন। তো এখানে ফার্স্ট টাইম একটা ছবি দেখাচ্ছি, অনেক সুন্দর, কিন্তু এটা ডিটেলস বোধ হয় দেওয়া নাই, না ডিটেলস দেওয়া নাই, আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, অনেক সুন্দর সুন্দর কিছু ছবি, আপনারা যদি এক্সিবিশনে চলে আসেন তাহলে কিন্তু ডিটেলসগুলো জানতে পারবেন, খুব সুন্দর কিন্তু। আচ্ছা, এরপর আরেকটা দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর ছবি, আসলে দেখার মতো, বলার মতো। আচ্ছা, প্রাইসটা হচ্ছে 25,000। ওকে, তারপরের ছবিটা দেখাবো, অনেক সুন্দর সুন্দর ছবি, কোনটা রেখে কোনটা দেখাই? বাহ, তারপরে আচ্ছা, এখানে আমার সঙ্গে কিন্তু যে আমার ফ্রেন্ড তমালও আছে, যে একটা একটা ক্যামেরা নিয়ে ঘুরছে, সে সবার ফ্রি ছবি তুলে দেয়। আপনারা কিন্তু এক্সিবিশনে আসলে ফ্রি ছবি তুলিয়ে নিতে পারবেন, আর তার খুব সুন্দর সুন্দর দুটা ছবি আছে, সেটা আমরা সামনে গিয়ে দেখবো, অ্যান্ড প্রাইসগুলো জানাবো। আর স্পেশালি আপনারা যারা নিজের পোর্ট্রেট করাতে চান তারা কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারেন। সামনে আমারও পোর্ট্রেট আসছে, আমি কিন্তু ওটা দিয়ে রিভিউ দিব, তো মিস করা যাবে না, সবারটাও দেখবো কার কী অবস্থা। আচ্ছা, দেন সামনে চলে যাই, দেখেন আপনারা, আমি আস্তে আস্তে করে হেঁটে দেখাচ্ছি, পুরোটা এক্সিবিশন দেখানোর ট্রাই করবো আপনাদেরকে, সোর সঙ্গেই থাকতে হবে। খুব সুন্দর সুন্দর ছবি, আমি আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও কিন্তু বিশাল বড় হয়ে যাবে, তার জন্য আমি হচ্ছে জাস্ট দেখাবো, এক্সিবিশনে চলে আসতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে। ওকে, আর এছাড়া আপনারা যারা হচ্ছে, আবারও বলছি, কমার্শিয়াল কাজের জন্য হচ্ছে আপনাদের পেন্টিং প্রয়োজন পড়লে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন, সে খুব 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 ভালো ছবি আঁকে। আচ্ছা, এই টাইপের একটা ছবি না দেখলাম তোমার, ওদিকে ছিল বোধ হয় জাহাজের, এটা মানে একটা ছবিকে ফলো করে বোধ হয় আগে। এটা বোধ একটা সরিষা খেতা কৃষ্ণচূড়ার গাছের, হ্যাঁ ওরকমই মনে হচ্ছে লোকটা। দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি, কিন্তু অনেক সুন্দর সুন্দর, বলার মতো। আমি কিন্তু হচ্ছে সময় পেলেই চলে আসি, এর আগের ওর একটা এক্সিবিশন ছিল স্মৃতির জোনাকি নামে, ওর কিছু ছবি ছিল একটা ফ্রেমের মধ্যে, ওটাও কিন্তু আমি আপনাদের জন্য শ্যুট করেছিলাম, অ্যান্ড এই বছরের শেষ এক্সিবিশন বোধ হয় আমি এটাই পেলাম। বাহ, এটা কি আঁকা ছবি? এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছে কি ছবি তোলা, মানে ক্যামেরায় তোলা। এই দেখি কিন্তু এই লেভেল ছবি, আসলে কোনটা রেখে কোনটা দেখায় আমি আসলে আমি নিজেও জানি না। ওয়াও, এন্ড এদিকে মনে হচ্ছে অ্যারাবিক ছবিগুলো বেশি। এই ছবিগুলো কিন্তু দেখা যায় যে যারা এই ধরনের কিছু ছবি চাই না, আমরা ওয়ালম্যাট, ডাইনিং রুম, ড্রয়িং রুম, নিজের বেডরুম ডেকোরেশন করার জন্য, তারা কিন্তু এগুলো দেখতে পারেন, অনেক সুন্দর। আর এগুলো কেনাকাটা করতে হলে তো অবশ্যই এক্সিবিশনে আসতেই হবে। এছাড়া দেখে গেলেন এত সুন্দর সুন্দর ছবি, এদিকে আছে আরেকটা ডিফারেন্ট কিছু। তাই চিত্রশিল্পী দেখি,
আচ্ছা, দেন এখানে কিন্তু আরেকটা ছবি আছে, ওকে, এন্ড এখানে আমার হাতে ডান পাশে দেয়াল আছে ছবি আর ছবি, তো চারদিকে শুধু অনেকেই কিন্তু ঘুরতে এসেছে এক্সিবিশনটায়। এখানে দেখতে পারি, ওয়াও অ্যামেজিং, তোমার ছবিগুলো কাছাকাছি চলে আসছি আমরা। এখানে কিন্তু অনেক 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 খুব সুন্দর সুন্দর ছবি, আসলে না আসলে কিন্তু হচ্ছে পুরাই মিস, আমি তো একদমই মিস করি নাই। এর আগে আসার পরে আমার এত ভালো লেগেছে যে এইবার কিন্তু আমি চলে এসেছি। হচ্ছে এদিকে দেখা যেতে পারে, তোমার এর আগের এক্সিবিশনের ছবিগুলো সব সোল্ড আউট। হ্যাঁ, অসাধারণ একটা ছবি, জাস্ট অসাধারণ। মানে হচ্ছে চতুর্দিকে গ্যালারির চারপাশে দেওয়ালে শুধু ছবি আর ছবি। এখানে এদিকে দেয়ালে আছে একটা ছবি অনেক সুন্দরই, বা আচ্ছা দেন আমরা একটু হচ্ছে এদিকে চলে আসি, খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু। অ্যান্ড এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ফটো এক্সিবিশন, পেন্টিং এক্সিবিশন, এখানে কিন্তু হচ্ছে আমাদের দেশি এবং বিদেশি সব ধরনের শিল্পীদের ছবি আঁকা আছে এখানে। এই ছবিটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমে কিন্তু হচ্ছে ডেকোরেশন করতে পারলে অনেক সুন্দর লাগবে দেখতে। এটার প্রাইসটা হচ্ছে 10,000 টাকা। ওয়াও, আমরা হচ্ছে সামনের দিকে চলে যাই, অ্যান্ড এখানে দেয়ালের ছবিগুলো দেখা যেতে পারে। আমি কিন্তু ফাইনালি আমার ফ্রেন্ডের ছবির কাছাকাছি চলে আসছি, যার ছবিগুলো নিয়ে কিন্তু অ্যানাদার একটা স্পেশাল ব্লগ আমি করেছি। কই শিল্পী, কই তমাল, কই তোমার ছবি দেখাও আমার দর্শকদেরকে। তো এখানে হচ্ছে আরো অনেক অনেক শিল্পীদের ছবি আছে, তাদের মধ্যে আমার ফ্রেন্ডের ছবি হচ্ছে এটা। আচ্ছা, এটা নিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট একদম আলাদা একটা ব্লগ তো করেছি, তবুও তোমাদের কাছ থেকে একটু সংক্ষেপে জেনে নিব। তুমি তো যাও, আমার দর্শকদেরকে বলো তোমার ছবিগুলো সম্পর্কে। একটু জোরে কথা বলবা, নয়েজ আছে সাইডে। জি বলেন। এটার নাম হচ্ছে জ্যোৎস্না বিলাস, ওকে, অ্যাক্রিলিক কালারে করা, 3.5 ফিট ক্যানভাসে, ওকে। আর এই তো জ্যোৎস্না, ভালোবাসি জ্যোৎস্নাকে কেন্দ্র করে আর কি ছবিটা আঁকা। আচ্ছা, এটার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা কেনাকাটা করতে চান তারা যোগাযোগ করতে পারেন, একদম চলে আসতে পারেন। এটা হচ্ছে জ্যোৎস্না বিলাস সাখাওয়াত হুসাইন, 15,000 টাকা। বিশাল একটা হচ্ছে কি বলবো, অনেক অনেক সুন্দর একটা ছবি জ্যোৎস্না বিলাস। আপনারা কিন্তু এনভায়রনমেন্টটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অনেক জোস একটা ছবি। এই ধরনের তো পেন্টিং দিয়ে যদি আপনারা আপনাদের হোমকে ডেকোরেশন করেন, আই থিঙ্ক অ্যামেজিং হবে কিন্তু।
আচ্ছা, ওর আরেকটা ছবি আছে, আমরা এখান দিয়ে এই গ্যালারির ছবিগুলো দেখতে দেখতে যাই। সুন্দর সুন্দর ছবি আছে। আর আমার ফ্রেন্ডের ছবি হবে দুটা, একটা তো দেখলাম আমরা জ্যোৎস্না বিলাস, আর আরেকটা হচ্ছে ব্যস্ত শহর, দ্য বিজি সিটি। এই ব্যস্ত শহর। ছবিটা কিন্তু অনেক সুন্দর আসলে, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এছাড়া আমার ফ্রেন্ডের কিন্তু একটা পেজ আছে যেখানে ওর ছবিগুলো যায় পোর্ট্রেট নামে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন ওর আঁকা খুব সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু ওখানে থাকে, ওখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আচ্ছা, তো এটা সম্পর্কে বলো, প্রাইসটা বলে দাও। ছবিটা হচ্ছে ব্যস্ত ঢাকা শহরের ছবি, বিজি সিটি ছবিটার নাম, পেন্সিল কালারে করা, 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি সাইজের ছবি। এটার প্রাইস হচ্ছে 20,000। আচ্ছা, এটার প্রাইসটা হবে 20,000 টাকা। আর এটা তো চাইলে ছোটো বড় বিভিন্ন সাইজও করে নেওয়া যাবে। এটা হচ্ছে অলরেডি যেটা সাইজ সেটা কত? 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। সো আপনারা চাইলে ছোটো বড় বিভিন্ন সাইজও এটা করে নিতে পারবেন। এর এই দুটো ছিল স্পেশালি ওর ছবি। আর এছাড়া আবার একটু এনভায়রনমেন্টটা দেখাবো, যে অনেকেই কিন্তু এসেছে এই এক্সিবিশনটা দেখতে, অ্যান্ড অনেক অনেক গুণী গুণী শিল্পীদের কিন্তু ছবি আছে, দেশি বিদেশি শিল্পীদের। তো আপনারা কিন্তু চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর স্পেশালি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা কি বলবো, বলতো করা, এটা কি, এটা কি বোঝাতে চেয়েছে বলতো? স্কাল্পচার, এটা কি কি বোঝাতে চেয়েছে? মানুষ মোবাইলের মধ্যে মানুষের জীবন বন্ধ, এরকম কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখে দিই, দেখিয়ে দিই। আচ্ছা, পৃথিবীর আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিপুল সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে আমাদের সামনে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের শেষ পর্যন্ত কোন দিগন্তে নিয়ে যাবে সেটা ধারণা উচিত। এক পা দু পা করে আমরা সভ্যতার এক একটি স্তর পার হয়ে যাচ্ছি। প্রযুক্তি আমাদের অনেক শিখিয়েছে, আবার আমাদের কাছ থেকে নৈতিকতা, মূল্যবোধ ও আবেগ কেড়ে নিয়েছে। এ কথা আমি বলতে চাই না যে বিজ্ঞানের অগ্রগতি আমাদের সমাজের জন্য অপ্রয়োজনীয়, কিন্তু আমরা কি কখনো অনুধাবন করে দেখেছি যে প্রযুক্তির অকল্যাণকর দিকগুলো আমাদের অবস্থান কোথায় নামিয়ে দিচ্ছে? অবশ্যই এর জন্য আবিষ্কার ও আবিষ্কারক কোনোটাই অপরাধী নয়, অপরাধী হচ্ছে আমরা ব্যবহার করি। সো দ্যাটস অল দর্শক, আশা করি আপনাদের কাছে যদি এই এক্সিবিশনটা ভালো লাগে, আপনারা যদি চান তাহলে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে চিত্রশালা ভবনে আসবেন, এবং এটা সেকেন্ড ফ্লোরে 3 নম্বর গ্যালারিতে চলে আসবেন। আজকে থেকে শুরু করে টানা 30 তারিখ পর্যন্ত কিন্তু এক্সিবিশনটা চলবে। আর যারা হচ্ছে আমার ফ্রেন্ডের ছবিগুলো যাদেরকে দেখালাম, তারা যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চান আপনাদের নিজস্ব প্রোট্রেট বা প্রফেশনাল কাজের জন্য, সেক্ষেত্রে ওর কার্ডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওর নাম হচ্ছে সাইদ শাকওয়াত হুসাইন, সে একজন ফ্রিল্যান্সার আর্টিস্ট। কন্ট্যাক্ট 01785968894। আর ওর একটা মেল অ্যাড্রেস আছে, এখানেও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ওর ফেসবুকের নাম হচ্ছে শাকওয়াত তমাল, আর পেজের নাম হচ্ছে পোর্ট্রেট। তো এইখানে বিভিন্নভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওর সাথে আপনাদের ছবি আঁকিয়ে নেওয়ার জন্য এবং কমার্শিয়াল কাজ করার জন্য। তো আশা করি আপনাদেরকে হচ্ছে আমি নিজেও দেখতে, আপনাদেরকেও দেখাতে পারলাম, ভালো লাগলে অবশ্যই এক্সিবিশনে এসে ঘুরে যাবেন। আর আমার ফ্রেন্ডের কাছ থেকে যদি কোনো কমার্শিয়াল কাজ করাতে চান করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।